ওয়েস্ট বেঙ্গলের তোমার জিডিএস সাইকেল ট্যুর রেজাল্ট নিয়ে আর আপাতত বলার মতো সেরকম কিচ্ছু নেই কেননা এখানে রেজাল্ট আন্ডার প্রসেসে প্রথমে ওয়েস্ট বেঙ্গলের যে তোমার দু হাজার একুশটা পোস্টের প্রথমে আন্ডার প্রসেস শুরু হয়েছিল রেজাল্টের ওয়েস্ট বেঙ্গলে তারপরে ধীরে ধীরে অ্যাড হলো আসাম উত্তরাখণ্ড হরিয়ানা মধ্যপ্রদেশ রাজস্থান রাজস্থানের সাইকেল ট্যুর ওদের স্টেপটা বেরিয়েছিল সাইকেল ট্যুর নোটিফিকেশানটা কিছুদিন আগে বেরিয়েছিলো এবং সেটাও এখন আন্ডার প্রসেস তাহলে প্রশ্ন এখানে যে ওয়েস্ট বেঙ্গলের এত আগে থেকে প্রসেসটা শুরু হওয়া সত্ত্বেও এখনও কেন রেজাল্টটা আউট হচ্ছে না এবং রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা কিন্তু দিন দিন নানারকম অন্ধকারের মধ্যে তোমার ঢেকে যাচ্ছে তার কারণ মেইনলি আমি বলি প্রথমত লকডাউন এখন এবার লকডাউন হওয়া সত্ত্বেও যেহেতু এটা তোমার যেহেতু একটা দরকারি জিনিস জিডিএসের যে তোমার যে মেল কেরিয়ার আর ডেলিভারার যাদের চিঠি আদান প্রদানের ব্যাপারটাই ইম্পর্টেন্ট তাই রেজাল্টটা দেওয়া কিন্তু খুবই উচিত কিন্তু ওয়েস্ট বেঙ্গল বলে সব কাজে একটা ঢেলেমির মানে এই জিনিসটা স্ট্যাম্প পড়ে গিয়েছে ওয়েস্ট বেঙ্গলের উপর বলতে খারাপ লাগলেও বিভিন্ন তোমার সোর্স থেকে জানা যাচ্ছে যে রেজাল্ট আউট হবে রেজাল্ট আউট হবে কিন্তু রেজাল্টটা আউট হবে কবে এক্স্যাক্ট ডেট কোনো কিছু নেই তার উপরে এদের সেরকম অফিসিয়াল কিছু নোটিফিকেশনও দেয় না যাতে এরকম প্রমাণ করা যেতে পারে যে রেজাল্টটা কয়েক দিনের মধ্যে বেরোবে প্রথমে জুন তারপরে জুলাই ক্রমশ ক্রমশ তোমার অগাস্ট ইজ কামিং তাহলে এন সুইং অগাস্টের আগে রেজাল্টটা দেবে না আঠাশ উনত্রিশ তারিখ তো হয়ে গেল এবার মেনলি ব্যাপার হলো কবে রেজাল্ট দেয় দেবে তার আগেও একটা কথা বলে রাখি যদি অন্য কোথাও কিছু চান্স পেয়ে থাকো তাহলে প্লিজ ডু নট ওয়েট ফর দিস জিডিএস যেহেতু এখানে তোমার স্কোপটা যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা রেজাল্ট ভালো ভালো করছে তারা এই স্কেলে আসছে অথচ কি হয় যেহেতু এর পরীক্ষাটা হয় বলে একটা স্টেজ থাকে প্রমোশনের কিন্তু শুধু জিডিএসের মাধ্যমে বসে থাকা আমার মতে কোনো মানেই হয় না যেহেতু এখানে তোমার এদের আন্ডার প্রসেসটা কবে শেষ হবে সেটাই কোনো ধারণাই নেই যে নোটিফিকেশানগুলো দিচ্ছে এবং বলছে যে তোমার জুলাই শেষে অগাস্টের শেষে এখন যেগুলো দিচ্ছে সেগুলোর মাঝে কোনো যৌক্তিকতাও নেই মোটামুটি সব শোনা খবর জানা খবর একটা কাল্পনিক নিউজ কিন্তু সত্যি কথা বলতে গেলে এদের কিন্তু কোনো অফিশিয়ালি নোটিশ বা আপডেটস সেই অনুযায়ী কিন্তু কোনো কিছু এখানে বলছে না যদিও তোমার আবার একটা তোমার জম্মু কাশ্মীরের পোস্ট বেরিয়ে গিয়েছে সাইকেল ট্যুর তাহলে বেরোচ্ছে পোস্টও বেরোচ্ছে অথচ রেজাল্টটা দিচ্ছে না এই ছিল বলার বলার কিছু নেই ধৈর্য ধরে থাকো আর করা যাবে থ্যাংক ইউ